Ashit Sandosha, DJ Bapi, do shy it number poll. Ha 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 ha!
গেছি সরোবরে চান করতে, এখনো কেন আসছে না? চোখে জল কেন মা? যেওটা মা তুমি শুনতেছে না কেন বেহুলা? তাহলে তুমি বেহুলা ওই আমি বলি বো কি মা বেহুলা কি বলবি মা? আজ তোর বেহুলার কপা বেহুলা উড়েছে স্মরণ করে অন্ধন করলে আবার অন্ধন হয়ে যাবে গো মা। বেশ মা তুমি এখন এসো মা। দাঁড়ি দাঁড়ি মামা গো আমাকে কিসের জন্য ডেকেছো মা? ওই গোদা এই পালের বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা আর এই হেলা উড়বে না নিশো বাবা। বেশ মা আমি এক্ষুনি যাচ্ছি মা। এসো বাবা। আমি অন্দন করছি আর তুমি আমার পাশে বসে সংকেত ধরে দাও মা। আই জয় মা মনসা বলে বেলার মুখে দিলাম গো হে মা বলছাই বরে অগ্নি ও জলর দ্বিগুণ যদি মন থাকে আমার হে মা মন সারে পাই লোহারে কলাই করিব রন্ধন অন্তর যাবে অন্তর
আমি ঘটককে দিয়ে চাঁদ সরকারের ওই রাজ প্রাসাদে পাঠিয়ে দেবো এবং লক্ষ্মীর আশীর্বাদের ব্যবস্থা করতে যাবো। তুমি এইবার আশীর্বাদী জোগাড় করো, আমি আশীর্বাদী জোগাড় করব, আজ আশীর্বাদী হবে। বেশ মহারাজ, আমি এখনই আশীর্বাদী জোগাড় করি। আশীর্বাদি হবি গো আমার বেহুলা লক্ষিন্দারে গো, আরে আশীর্বাদ হলা হইলে মাগো বিয়ে তো হবে না গো, তোরা আয় গো আয় পাঁচরে ও আজ
चलो सब पंच रहो पंच रे फूल मारते पारो बरजात्री सब कोथाय गेलो बरजात्री चले एसो खाबारे हाँड़ी निये एसो ओबे फुलार चले एसो एलो रे चले एसो আমার তো বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার বরণ করে ঘর তুলে নাও।
আমি এখন আসি। बादल कहाँ रे रे हिला कर बामे ले चूरा बादल कहाँ रे रे लगर बामे चूड़ा चलो रे पाटेर दाला अरे बेहिला जो
কারণ পাশা তুমি যে খেলবি কিন্তু কিছু পড়াবার রাখতে হয় বেহুলা পাশা খেলতে গেলে কিছু পড়াবার রাখতে হয় তাই বলি ওকে বেহুলা আজ লোহের বাসর ঘরে গো চালো চালো ও বেহুলা পাশা আমি ধরব ও বেহুলা পাশা আমি ধরব আর তুমি পারে বড় দুষ্টুমি করো ও বেহুলা দুষ্টুমি করো আর তুমি মানে বড় তুমি করো না গো চালো গো তুমি করো না চালো চালো
পাতা ধরব। চালো পাশা ধরবো পাশার গোটে গো আর তিনের পারে চালবো পাশা তুমি পাশা ধরবো প্রভাত কালে কেন দেব শঙ্কো সারে সে দুর্গ আর প্রভাত কালে ও না তোমার চরণ তলে রেখে দিল গো এসো বেহুলা পাশা খেলে মোহরি বাস রে গো এসো বেহুলা আমার জন্য আমার জন্য কিছু অন্ন তৈরি করতে পারবে কি কথা তুমি শোনালে গো কেন কেন যাবে স্বামী বলতে পারে এই মরা বাসের ঘরে আমরা ভালো করে লক্ষ্য করে চিন্তা করবে হুলা পাশের ঘরে মঙ্গলিয়া হাড়িতে আছে চাল ডাল আছে তিন নারকেল এই তিন নারকেল ভেঙে তিন নারকেলের জলে চাল দৌত করে প্রতিবির অগ্নি দিয়ে অগ্নি জ্বালিয়ে তোমার শাড়ি অঞ্চল কেটে আমাকে আমাকে কিছু খেতে দাও স্বামী বেশ ও গো স্বামী তাই হবে আমি এখন নিদ্রায় যাই হুলা এসো স্বামী প্রথম প্রহরে বেহুলা আলোকিত জাগে সাতালি পর্বতের উপর নির্জন বাসের ঘরে দিদি কেমন করে হবে বুঝায় আমায় বিশ্ব চরাচরে বলে দেন এত তিন ফড়িকে ফাড়িরা ওই সাতালি পর্বতে বেশ নেত তোর কথা মতো আমি এখনই তিন ফড়িকে পাঠিয়ে দেবো সাতালি পর্বতে লক্ষ্মীদিকে দংশন করো তাই দাও দিদি তাই দাও রে কোথায় আছো বঙ্কুরাজ উদয় কালে কালে দণ্ড তরা করে তুমি আমার নিকটে ওরে কোথায় আছো বঙ্করাজ এসো তার করি কোথায় আছো বঙ্করাজ তোমায় ডাকে তোমায় ডাকে দাও না ধর সানে গো কোথায় আছো বঙ্করাজ এসো তার করে গো কোথায় আছো বঙ্করাজ কালে দণ্ড এসো তুমি আমার নিকটে গো কোথায় আছো বঙ্করাজ এসো তার করে গো কোথায় আছো বঙ্করাজ বঙ্করাজ স্বর্ণ লক্ষ্মীকে দংশন করে
তোমার পূজার প্রচার করব এই বিশ্ব চরাচরে। মামা গো,
আমাকে কিসের জন্য স্মরণ করেছো মা? কেন স্মরণ করেছি রে খালি? কেন মা গো? সাতালি বলবতের জন্য মা স্মরণ করে আগে মিঠা লক্ষ্মী দিদা তুমি কি হলো কে দাও শুনে পড়ে আমায় পূজারে প্রচার করবে বিশ্ব চরাচর না আমি আমি পারবো না ওর কাজ করতে মা গো কেন খালি কেন অন্য আদেশ করব জননী না আমি মাথা পেতে নেব আমার চরণে মা গো না খালি না तुम तो तुम्हें सह्य कर কি বলে জানো মা? আরে